সামনে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর কাজের ব্যস্ততা শেষ করে ঘুরতে বের হয়ে গেলাম বিকাল বিকাল। মাঝখানে অনেক দিন ঘোরা হয়নি। লাস্ট আপনারা যে ব্লগটি দেখেছিলেন, বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়েছিলাম, লাস্ট ওই দিনকেই ঘোরাঘুরি হয়েছিল, তারপরে আর একটু ঘোরাঘুরি করা হয় নাই, যে কারণে আজকে একটু বিকালবেলায় বের হইলাম। আর আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য আজকের এই ব্লগটি করা। আজকে আমরা গাজীপুরের অন্যতম একটি স্ট্রিট ফুড ট্রাই করব, তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা স্ট্রিট ফুড ট্রাই করব হচ্ছে গাজীপুর জয়দেবপুরের মুক্তমঞ্চারের জায়গায় কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়, আর হচ্ছে যে জয়দেবপুর বড় মসজিদের পাশের গলিতে, মুন্সিপাড়া রোডের এই গলিতে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়। আসেন, ওই জায়গায় যাওয়ার পরে কথা হচ্ছে। হীরা ভাই আর গাজী আইসে খাওয়া শুরু করে দিছে গাড়ি থেকে নামার আগে, ওরা পারলে গাড়ির মধ্যে বসে বসে খাওয়া শুরু করে দিত। খাওয়া শেষ হয় না, আমরা বাজাপুরা খাওয়ার পরে স্টেশনের সামনে একটু চা ট্রাই করতে যাইতেছি, রং চা। আর এই জায়গার রং চাটা একটু স্পেশাল, আছেন আপনাদেরকে কিছু রং চার ভিডিও শ্যুট দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন স্পেশাল। আর বাজাপুরাগুলা খুব টেস্টি ছিল, আপনারা ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া করে চা খেয়ে চলে আসলাম নিজ গন্তব্যে। আর সবাই কমেন্ট করবেন, ভালো হইলেও কমেন্ট করবেন, খারাপ হইলেও কমেন্ট করবেন, এবং আমার আরও কোন কোন জিনিসগুলো ইম্প্রুভ করা দরকার বলে আপনাদের মনে হয় প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেই বিষয়গুলো কমেন্টে আমাকে জানাই দিবেন, যেন আমি কন্টেন্ট আরও আপগ্রেড করতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।